नमस्कार बंधुरा, आमार चैनेले तोमादेर स्वागत। आज के आमी शेयर करब पाबदा माछेर झाल। पाबदा माछेर झाल जे रकम आमरा गड़पट्टा बाड़ीते रान्ना करी तार थेके एकटु यूनिक पद्धतिते आमी रान्नाटा तोमादेर संगे शेयर करछी। तो चलो किभाबे रान्ना करछी सेटा तोमादेर देखाई। एखाने आमी नियेछी 400 ग्राम मतन पाबदा माछ। माछटाके धुए भालो करे लवण हलुद माखिए रेखेछी। এখানে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য 4-5 টেবিল স্পুন মতন আমি সরষের তেল দিয়ে দিলাম। এরপর চলো কি কি মশলা লাগছে দেখে নিই। 2 টেবিল স্পুন পোস্ত, 1.5 টেবিল স্পুন সরষে আর 1/2 টেবিল স্পুন চারমগজ, এগুলো একটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে 2 মিনিট করে এপিটোপিট করে আমি মাছটা ভেজে নেব। এখানে মশলা বাটা চলছে, ওদিকে মাছ ভাজা চলছে। তো চলো মাছটা ভেজে নিয়ে পরে স্টেপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ ভাজা হয়ে গেছে। এখানে সরষে পোস্ত চারমগজ বেটে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, আর দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। আমরা ঘরোয়া রান্নায় কিন্তু জিরে গুঁড়ো সরষে পোস্তর সঙ্গে অ্যাড করি না, তবে আমি অনেক হোটেলে কিন্তু এটা দেখেছি, তারা সরষে পোস্তর সঙ্গে জিরে গুঁড়ো অ্যাড করে। এরপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে 1 পিঞ্চ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেস্টটা। সরষে পোস্ত আর চারমগজের পেস্টটা, তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করা ছিল। এরপর গ্যাস কমিয়ে এটাকে আমি মিনিট 2-3 মতন নাড়াচাড়া করে নেব। যেহেতু সরষে আছে, সরষে বেশিক্ষণ তেলে ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি মশলা বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে আর 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখানে রেগুলার 4 কাপের 1/2 কাপ টক দই ফেটিয়ে নিয়ে আমি ওই মশলার মধ্যে অ্যাড করব। মশলার মধ্যে টক দইটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাস কিন্তু একদম লো আঁচে থাকবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল নিয়ে দইয়ের বাটি ধুয়ে আমি ওই জলটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝোলটা রেখো, তবে বেশি ঝোল হলে কিন্তু খেতে অতটা টেস্ট হয় না। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যাতে টক দই আছে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। ঝোল মোটামুটি ফুটে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। এরপরে মাছগুলোকে একে একে অ্যাড করে দেব এবং 3 মিনিট মতন মাছটাকে এপিটোপিট করে একটু ঝোলে ফুটিয়ে নেব। যেহেতু পাবদা মাছ একটু নরম মাছ, সেহেতু এটা ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটাতে হয় না। এই পর্যায়ে এসে আমি 3-4 গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম।
এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই পর্যায়ে এসে কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার পাওয়া যায়। এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়। তবে এই ঝোলটা কিন্তু বেশিক্ষণ ধরে ফোটালে চলবে না, যেহেতু সর্ষে আছে তাই তেতো হয়ে যেতে পারে ঝোলটা। আর আমি আমার বন্ধুদের কাছে অনুরোধ রাখবো যে এই রেসিপিটি কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে করবে এবং আমাকে কমেন্টে জানাবে। এরপরে গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে সার্ভ করে নেব গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাবদার ঝাল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।